নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তরমুজের খোসার রেসিপি, যেটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি সবাই। আজ আমি তার সবজি বানিয়ে দেখাবো তোমাদের সাথে। তাহলে চলো দেখে নিই কী কী লাগবে। সবার প্রথমে আমি এখানে নিয়েছি তরমুজের খোসা, এটা পিছনের সবুজ খোসাটা বাদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এবার একটা প্যানে তেল গরম করে নেব, 2 চামচ সরষের তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরে, আর দিয়ে দেব 1/2 চামচ সর্ষে। এবার একটু নাড়াচাড়া করে নেব এগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন থেতো করা। আদা রসুনটা দিয়ে সামান্য ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আলু। আলু আর তরমুজের যে খোসাটা নিয়েছি সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো সব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবার মিশিয়ে নেব আর 4-5 মিনিট এগুলো ভেজে নেব। চার পাঁচ মিনিট ভাজার পর এবার এটা নামিয়ে রাখবো আর অন্য একটা কড়াই গরম করে নেব। আবার কড়াইটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল 1 চামচ। তেলটা সামান্য গরম হলে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। এবার সামান্য নাড়াচাড়া করে নেব। আর এবার দিয়ে দেব 1 বাটি টমেটো পিউরি, 2টো টমেটো বড় সাইজের, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু কষিয়ে নেব। একটু কষানোর পর দিয়ে দেব 1 ছোট চামচ চিনি আর 1.5 ছোট চামচ মতো ধনে গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলদি দিয়ে এগুলো আবার ভালো করে মিশিয়ে দেব আর 2 মিনিট আবার কষিয়ে নেব সবগুলো ভালো করে মশলা। দু মিনিট পর এখানে অ্যাড করব সামান্য নুন। আমরা তরমুজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে সামান্য নুন আর 2টো কাঁচা লঙ্কা কষি দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব আবার। আর এবার দিয়ে দেব জল। এখানে আমি 2 গ্লাস জল দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে এবার জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠলে ভাজা আলু আর তরমুজগুলো দিয়ে দেব। এবার
ভালো করে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না হতে দেব এটা 10-12 মিনিট। 10-12 মিনিট পর এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, যদি তোমাদের কাছে থাকে তাহলে দেবে, নাই তো এটা স্কিপ করতে পারো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব, এতে বেশি ঝোল থাকবে না, বাস মাখা মাখা হবে। মিশিয়ে এবার গ্যাস অফ করে দেব। এবার সামান্য নারকেল গুঁড়া ছড়িয়ে আর একটু ধনে পাতা ছড়িয়ে সার্ভ করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের তরমুজের খোসার তরকারি। তোমরা বাড়িতে ট্রাই করো রেসিপিটা।